সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি তুলসীপুর ডিগ্রি কলেজ গোরারহাটে। দর্শক, এই গোরারহাটে কিন্তু আপনারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ক্রেতারা ক্রয় বিক্রয় করার জন্য এসে থাকেন। এই গোরারহাটটি কিন্তু নিরাপত্তা খুবই ভালো। দর্শক, এই মুহূর্তে আমরা একটি ঘোড়া দেখাবো এবং ঘোড়ার মালিকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম শহীদুল্লাহ। শহীদুল্লাহ, না এই ঘোড়াটা কোথেকে নিয়ে আসছেন? মানে বাড়ি কোথায় আপনার? বাড়ি ডিগ্রি স্যার। ডিগ্রি স্যার, না এটা কি ঘোড়া না ঘুড়ি? ঘুড়ি। এটা জাত কি, দেশি নাকি? দেশি, দেশি। দাম দর হয়েছে এখনো? দাম দর হইতেই আছে। কত কত দাম হয়েছে? 8,000 10,000। আপনি চাইছেন কত? 20,000। ছাড়বেন কত হইলে? হ্যাঁ গায়ে কিন্তু কইলেছি না, মানে কত হইলে টার্গেট আছে না? চাষি কিছু বলে দেয় নাই? না না। মানে কেমন দাম? মনে করেন 8,000 বন্ধ হয়েছে, 9,000 10,000 ছাড় দেবেন না? দর্শক, এই ঘোড়াটি 8,000 টাকা দাম করছে, উনি টার্গেট 10,000 টাকা হলে উনি ছেড়ে দেবেন। দর্শক, এই পাশে আরও একটি ঘোড়া আছে, আমরা আরও একটি ঘোড়া দেখাবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আছি ভালাই ভাই। আপনার নাম কি? সাইবুদ্দিন। সাইবুদ্দিন ভাই, আপনার বাড়ি কোথায়? বাড়ি ভাই বাঁশতরা। বাঁশতরা, মানে এই বাঁশতরা কিন্তু দুইটা, একটা হলো এখানে বাঁশতরা আছে আর একটা হলো ওই বাঁশতরা, না ওই বাঁশতরা নান্দিনা বাঁশতরা থেকে আসছেন। তো ভাইজান, এটা কি ঘোড়া না ঘুড়ি? ঘোড়া। এর জাত কি? এই ঘোড়াটি 18-19 পর্যন্ত দাম হয়েছে, ওনার টার্গেট 25 হলে উনি বিক্রি করবেন। দর্শক, ওই পাশে আরো একটি ঘোড়া আছে, আমরা আরো একটি ঘোড়া দেখাবো এবং কি বিক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আছি মোটামুটি। ভাইজান নাম কি? মোহাম্মদ লোকমান হোসেন। লোকমান হোসেন ভাই, কোত্থেকে নিয়ে আসছেন এই ঘোড়া? বলারসর থেকে নিয়ে। বলারসর, মানে শেরপুর বলারসর। শেরপুর বলারসর। কয়টা ঘোড়া নিয়ে আসছেন? আমি একটা নিয়ে আসছি। একটা নিয়ে আসছেন? হ্যাঁ। এটা ঘোড়া না ঘুড়ি? ঘুড়ি। ঘুড়ি। এটা জাত কি ভাই? জাতের কথা, আমি নতুন মানুষ। মানে আপনি এটা কি মানে পালের আপনি নাকি? তারপর সেই জন্য বিক্রি করে দেবেন। তা কত ছাড়বেন? চল্লিশ পঁচিশ আসবেন না? দর্শকে, এ পাশে আরেকটি ঘোড়া আছে, আমাদের ছোট্ট বন্ধু, তার সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছো? এদিকে আসো। তোমার নাম কি? আলামিন। আলামিন, কোথেকে আসছো ঘোড়া নিয়ে? এটা বাঁশতরা। বাঁশতরা, কোন বাঁশতরা? নান্দিনা বাঁশতরা না এই যে এই বাঁশতরা থেকে? নান্দিনা বাঁশতরা থেকে আসছো না? আর কে আসছে? আব্বু আসছে। তো আব্বু কই? জমি গেছে। না, কয়টা ঘোড়া নিয়ে আসছে? এটাই একটাই। না এটা কি তোমার পালের নাকি? পালের না। কিনছিলা? সব করে কিনছিলা? না, ব্যবসা করে। ও, ব্যবসা করো, বুঝতে পারছি। এটা কি জাতের ঘোড়া আছে জানো কি তুমি? দেশি। দেশি ঘোড়া, না এটা ঘোড়া না ঘুড়ি? ঘুড়ি। ঘুড়ি, না দাম দর হয়েছে? জানি না এখন পর্যন্ত, যা জানো না। দর্শক, আমরা একটি দেশে ঘোড়া দেখালাম। দর্শক, আপনারা যদি আমাদের ভিডিও দেখে আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমরা আরও অনুপ্রাণিত হব, আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।